টিভি বাংলা, মানবতা সমাধান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وأتباعه ওয়ামান দা আবে দাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। পিস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, উঁচু হিম্মতের উপরে আমরা আলোচনা করেছিলাম প্রথম পর্বে। মানুষের জীবনে উচ্চ আকাঙ্ক্ষা এবং সেটাকে অ্যাচিভ করার জন্যে জীবনে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া, এই হিম্মতের কথা আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা মানুষকে হিম্মত নেওয়ার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কেউ চাইলে উঁচু কাজে হিম্মত নিতে পারবে, অনেক বড় হিম্মত নেওয়ার মতো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আজকে আমরা আরেকজন সাহাবীর থেকে হিম্মত শিখব। রাবিয়া ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিদমত করার সুযোগ পেতেন, চেষ্টা করতেন রাতের বেলায় ওনার পাশে থাকতে ঘরের কাছে এবং ওনাকে খেদমত করতে। বিশেষ করে রাত্রে যখন তিনি তাহাজ্জুদ পড়তে ওযু করতে উঠেন, একটু পানি এগিয়ে দিয়ে খেদমত করবেন এবং দোয়া নেবেন, এই লোভে তিনি ওনার খেদমত করার জন্য চেষ্টা করতেন। তিনি বলেন যে, প্রায় আমি অপেক্ষা থাকতাম, ওনার দরজার কাছেই আমি ঘুমোতাম এবং আমি অনেক সময় শুনতাম যে তিনি তাসবিহ করতে করতে শুচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন। কোনো সময় কান খাড়া রাখতাম, আর কোনো সময় আমি ঘুমিয়ে পড়তাম। তিনি যখন ওযু করতে উঠতেন, আমি ওনাকে পানি এগিয়ে দিতাম। একদিন তিনি আমাকে বললেন, আমি কিছু বলতে চাচ্ছিলাম, তিনি বুঝতে পেরেছেন, অথবা তিনি নিজের মন থেকেই আমাকে জিজ্ঞেস করলেন, কিছু বলতে চাও নাকি, তোমার কোনো হাজত, তোমার কোনো প্রয়োজনের কথা আলোচনা করবে নাকি। এই অফার পাওয়ার পরে সাহাবী রাবিয়া ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে একটু সময় দেন, আমি আপনাকে সময় মতো একটা দরখাস্ত করব। তিনি সময় নিয়ে চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার করেছেন, কোনটা চাবো ওনার কাছে। বুদ্ধিমান মানুষ হঠাৎ করে একটা চেয়ে বসেননি যে কোনটা চাই, যদি ঠকে যাই। তো হিসাব নিকাশ মিলালেন, অনেক চিন্তা ভাবনা গবেষণা করলেন, করে তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা চাই যে আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে এমন দোয়া করবেন, আল্লাহ তাআলা তো আপনার দোয়া কবুল করে ফেলবেন। আমার বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আপনি আমার জন্য দোয়া করলে কবুল করে ফেলবেন। কাজেই আমি একটা বড় দোয়া করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেয়, আর জান্নাতে যেন আল্লাহ তাআলা আমাকে জায়গা দেয় এবং আপনার পাশে থাকার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেইবার হয়ে যাবেন, প্রতিবেশী হয়ে যাবেন। কত বড় হিম্মত করেছেন, দেখছেন নাকি? এখন একেই বলে হিম্মত। শুধু জান্নাতের কথা বলেন নাই, অথবা শুধু জান্নাতুল ফেরদাউসের কথা বলেন নাই, বলে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পাশে থাকতে চাই জান্নাতে, আপনার থেকে দূরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়া গায়রা যালিক, এটাই, অন্য কিছু হলে চলবে না। তিনি বলেন, না, এটাই আমার দরকার ইয়া রাসূলুল্লাহ, আর আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে দেবেন। তখন তিনি বলেন, ইনশাআল্লাহ আমি দোয়া করব, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে, ফা আইননি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, ফা আইননি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ। এখন তুমি আমাকে সাহায্য করতে হবে। সেটা কি? যে তোমার নফসকে যে আমি হেল্প করব আল্লাহ তাআলার কাছে, বলার জন্য দোয়া করব, যে সুপারিশ করব যে তোমার নিজেরও কিছু আমল থাকা লাগবে, ভালো আমল। তুমি বেশি বেশি করে নফল নামাজ তাহাজ্জুদের জন্য প্ল্যান থাকতে হবে তোমার। তোমার যদি তাহাজ্জুদের প্ল্যান থাকে, সুযোগ পেলে নফল নামাজ, বিভিন্ন সুন্নত নামাজগুলো আদায় করার জন্য তুমি সচেষ্ট থাকো, তাহলে আশা করা যায় আমি তোমার জন্য দোয়া করতে পারবো, আল্লাহ তাআলা তোমাকে দেবেন। এইভাবে দুইটা জিনিস দেখি আমরা, কিভাবে সাহাবী রাবিয়া ইবনে কাবের জীবনে হিম্মত তিনি করেছেন, কত বড় জিনিসে হাত দিয়েছেন, পেতে চেয়েছেন, আর সেটা অসম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন, আরে তোমার এত বড় জান্নাত হলেই তো হয়, ওনাকে নিষেধ করেন নাই। তাতে বোঝা গেল যে যে কেউ যদি চায় জান্নাত, আল্লাহ তাআলার কাছে কোনো বাধা নাই, বরং এটাই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বলা হচ্ছে সবাই চাও, চেষ্টা করো সবাই। কাউকে আল্লাহ তাআলা বলবেন না যে তোমার কোয়ালিটি অনেক কম, তুমি এত বড়টা চাইও না, 2 নম্বরটা চাও, 3 নম্বরটা চাও না। আল্লাহ তাআলা সবাইকে উৎসাহিত করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করে দিলেন তা না, তুমি তোমার কন্ট্রিবিউশন লাগবে। ইউ ডু ইউর পার্ট অ্যান্ড আই উইল ডু মাই পার্ট। তোমার নিজের আমল লাগবে। সুপারিশেতে কিছু অ্যাড করা হয়, সুপারিশের ভিত্তিতে শুধু পাশ করা যায় না। এই জন্য হাদিস তো আপনাদের শুনেছেন অনেকবার, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তুমি আমল করো মা, তোমার আমল না থাকলে শুধু আমার সুপারিশে কাজ হবে না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচাকে বললেন, চাচা আপনি আমল করেন, আপনার আমল না থাকলে শুধু আমার সুপারিশে পার হয়ে যাবেন, এমন চিন্তা করেন না। হিম্মত থাকতে হবে। হিম্মতের পাশাপাশি এই হিম্মতকে অ্যাচিভ করার জন্য সচেষ্ট থাকতে হবে, সিরিয়াস হতে হবে। আরেকজন মহিলা সাহাবীর কাহিনী, উঁচু হিম্মতের কাহিনী আমরা শুনি। একজন বৃদ্ধ একটু কালো মহিলাকে দেখিয়ে সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার ছাত্র আতাকে বললেন, দেখো আতা, এই যে বুড়ো মুরব্বী মহিলা আসতেছেন, এই কালো মহিলাটা, তুমি জানো এই মহিলার কথা? জান্নাতি দেখতে হলে এই মহিলাকে দেখো। বলে কেমনে জান্নাতি হলেন? সে মহিলা একবার তার অসুস্থতার কথা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। সে মহিলার মাঝে মধ্যে মৃগী রোগ অথবা জিনের কারণে পজিশন হয়ে মাঝে মধ্যে উনি হুঁশ হারিয়ে ফেলতেন, সোজা কথা বেহুঁশ হয়ে যেতেন যে কোনো কারণে। মৃগী রোগের মতো বেহুঁশ হয়ে কিছুক্ষণ তিনি হুঁশ থাকতো না, পরে আবার হুঁশ আসতো, এবং এটা ওনার বহুদিন থেকে এই সমস্যা চলছে এবং তিনি কষ্ট পাচ্ছেন। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকে শিফা দান করে এই রোগটা থেকে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। তখন তিনি বললেন বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করে, যে আমি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে শিফা হয়তো দেবেন ইনশাআল্লাহ, কিন্তু যদি আপনি সবর করেন, এই যে কষ্ট হয় আপনার, সবর করতে পারলে আপনার জন্য জান্নাত আছে। এই সবরের খবর, সবরের কারণে জান্নাত পাওয়া যাবে, অর্থাৎ এই রোগ যদি ভালো হয়ে যায় তাহলে তার এই কষ্টের সবর করা লাগবে না। আর যদি রোগ আল্লাহ তাআলা যেটা তাকদীরের ফয়সালা করেছেন তিনি সেটা রেখে দেন, এভাবেই চলে, দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি দোয়া না করি আর তোমার তাকদীরের পরিবর্তন না হয়, এভাবে আল্লাহ তাআলা যে তোমাকে পরীক্ষা করছেন, পরীক্ষা কন্টিনিউ করে, আর তুমি সবর করো, তাহলে তোমার জন্য অনেক বড় পুরস্কার আছে, সেটা হলো জান্নাত। তুমি সবর করলে জান্নাত পেয়ে যাবা। আর যদি চাও যে না আমার দুনিয়ার কষ্টটা দূর হয়ে যাক, আপনি দোয়া করেন, আমি সেটা করব, কোনটা নিবা অপশন তুমি বাছাই করে নাও। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবর করলে যদি জান্নাত পাওয়া যায় আমি সবর করব, আমি জান্নাত নিয়ে নেব, আমি জান্নাত পেতে চাই। ঠিক আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা যখন আমাকে পরীক্ষা এটা রেখেছেন, আমি আল্লাহ তাআলার পরীক্ষাকে মেনে নিলাম। তবে একটা দরখাস্ত শুধু আপনার কাছে, যখন আমি বেহুঁশ হয়ে যাই, আমার শরীরে কাপড় চোপড় ঠিক থাকে না, আপনি শুধু এই দোয়াটা করেন যে আল্লাহ তাআলা যেন আমাকে এতটুকুন আমার শরীরে কাপড় চোপড়টা ঠিক রাখেন। তখন তিনি বলে যে হ্যাঁ, এটা দোয়া করে দেব। আল্লাহ তাআলা ওনাকে, এই মহিলাকে, তিনি অসুস্থতা এই নিয়ে সাফার করলেন, আর তিনি বেহুঁশ হয়ে গেলে কাপড় চোপড় শরীর থেকে উল্টাপাল্টা হয়ে যায় না। এইভাবে তিনি জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়াতে কষ্ট করে ফেললেন। একে বলে উঁচু হিম্মত, জান্নাতের নেশা, পাওনা, জান্নাতের মতো নিয়ামতকে মিস করা যায় না। দুনিয়াতে কিছু কষ্ট করলে করতে হবে। এত সুন্দর ইয়াকিন, এত সুন্দর হিম্মত আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন। এই উঁচু হিম্মতের কারণে তারা জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে গেছেন অনেকেই। 10 জনের ব্যাপারে স্পেসিফিক এসেছে, কারো ব্যাপারে ইনডাইরেক্ট এসেছে, বাকি সাহাবাদের জামাতের ব্যাপারে মেজরিটি অফ দেম আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তারাও আল্লাহ তাআলার দিন পেয়ে, ইমান পেয়ে, হেদায়েত পেয়ে, এই দিনের নিয়ামত পেয়ে তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, কত পরীক্ষা দিয়েছেন, অভিযোগ করেননি আল্লাহ তাআলার কাছে, কারণ তাদের নিশা ছিল জান্নাত, তাদের আশা ছিল জান্নাত। এই ব্যাপারে তাদের উচ্চ আকাঙ্ক্ষাকে তারা কম্প্রোমাইজ করতে চাননি, আর সেই ব্যাপারে তাদের সংকল্প ছিল দৃঢ়। আর সেটা অ্যাচিভ করার জন্য তারা তাদের কর্ম তৎপরতা অব্যাহত থেকেছেন, পিছপা হননি, গিভ আপ করেননি, দায়িত্ব পালনে কসুর করেননি। এই জন্য তারা সেটা অ্যাচিভ করে ফেলেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে একটি বিরতির দিকে এগিয়ে আসছি। ইনশাআল্লাহ বিরতির পরে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun সম্মুখ সমরে আজ রাত ৯টায় বা পুনঃ সম্প্রচার সকাল ১০:৩০ বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং সুদের পক্ষে দুইজন সাক্ষীর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন এবং বলেছেন তারা সবাই সমান। সহিহ মুসলিম তৃতীয় খণ্ড ক্রয় বিক্রয় অধ্যায় হাদিস সংখ্যা ৩৮৮১। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল। কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হোসেনের উপস্থাপনায় বনী ইসরাঈল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে। আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। পিস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, বিরতির পরে পুনরায় আপনাদের কাছে আমরা হিম্মতের উপরে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম অপূর্ব হিম্মতের অধিকারী ছিলেন। তাদের এই হিম্মতের কথা, তাদের হিম্মতের কাহিনী আমাদেরকে প্রেরণা যোগায়। এই জন্য বেশি বেশি করে সাহাবা কাহিনী, সাহাবাদের জীবনী পড়া দরকার। কিভাবে তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছেন, কিভাবে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু এই মর্যাদা পেয়ে গেছেন। আরেকটি ঘটনা, কিছু সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনিনরা যারা আযান দান করেন তারা তো আমাদের চেয়ে অনেক বেশি পেয়ে যাচ্ছেন। হাদিসে সে মুয়াজ্জিনরা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন উঁচু আসন পাবেন, তাদের গলাটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিবেন। হাসরের ময়দানে তারা একটু উঁচু মাথা নিয়ে, উঁচু গলা নিয়ে সবার উপরে তাদেরকে দেখা যাবে। মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ বড় নিয়ামতের কাজ। এখন সবাই তো মুয়াজ্জিন হতে পারে না, মসজিদের সংখ্যা অল্প মদিনায়, কয়জন মুয়াজ্জিনের সুযোগ পাবেন? তা আমরা তো পিছনে পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মুয়াজ্জিনের মতো সওয়াব পাবেন না বাকিরা। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে একটা খবর দেই, তোমরা এই কাজ করলে মুয়াজ্জিনকে মিস করবা না, তার মতোই পেয়ে যাবা। সেটা কি? মুয়াজ্জিন যা বলে আযান শোনার সময়, আযান শোনার পরে তোমরা তার জবাব দাও, মুয়াজ্জিনের আযানের প্রত্যেকটি বাক্যের উত্তর দাও, আযানের উত্তর দাও, আর তারপরে দোয়া পড়ে ফেলো, আযানের দোয়া পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিবেন। যা আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজানের এই আমলের মধ্যে যেমন ফজিলত আছে, যারা আজান দেবেন মুয়াজ্জিন ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আর যারা আজান শুনবেন, উত্তর দেবেন এবং দোয়া করে ফেলবেন, তারাও এই বিশাল নিয়ামত পেয়ে যাবেন। সাহাবায়ে কেরামের হিম্মতের আরও কাহিনী আছে। একবার কিছু গরিব সাহাবিরা আসলেন, বেশ কয়েকজন একটু পরামর্শ করে দল বলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পিছনে পড়ে গেলাম আপনার ধনী সাহাবিদের তুলনায়। কারণ আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা যদি রোজা রাখি, তারাও রোজা রাখে, আমরা তাহাজ্জুদ পড়লে তারাও পড়ে, সব কিছু আমাদের সঙ্গে তাদের সমান সমান চলে, কিন্তু একটি বিষয় তো আমরা পেছনে পড়ে আছি। তারা দান খয়রাত করেন, তাদের টাকা পয়সা থাকার কারণে যখন যেখানে সুযোগ আছে দান করেন, আমরা মনে চাইলেও পারি না, আমাদের সেই তৌফিক তো নাই, এখন আমরা তো পেছনে পড়ে গেলাম। ওই যে আগে থাকতে হবে। ওয়াসারিউ ফাসতাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো, আগের দিকে যাও। এখন প্রতিযোগিতা করার তো কোনো রাস্তা নাই, আমরা তো পিছনেই পড়ে থাকলাম তাদের থেকে। তাদের দুঃখের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, আমি তোমাদেরকে এমন কথা বলবো, সেগুলোর আমল যদি করতে পারো তাহলে তোমরা ওই ধনীদেরকে ছাড়িয়ে যেতে পারবা। যারা এই আমল করবে না, তোমাদের থেকে আগে যারা বেড়ে গেছে, তোমাদের পরে যারা আসবে, সবার থেকে তোমরা বেশি পেয়ে যাবা যদি এই আমলটা করো। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তোমরা প্রতি নামাজের পরে এই তাসবিহটা করো, প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কোনো রেওয়াতে 34 বার যদি পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের চেয়ে বেশি সওয়াব দান করবেন। তো সাহাবীরা যারা দরিদ্র ছিলেন এসেছিলেন দাবি দাওয়া নিয়ে, খুশি হয়ে চলে গেলেন। মাশাআল্লাহ, ওনারা দিল ভরে আমল করছেন। কিন্তু এই আমলের খবর তো আর লুকিয়ে থাকে না, এই আমলের খবরে হাদিসের খবর ছড়িয়ে পড়ল মদিনায়। ধনী সাহাবিরাও এখন মাশাআল্লাহ এই 3 তসবির আমল শুরু করে দিয়েছেন। এখন এই খবর পাওয়ার পরে দরিদ্র সাহাবিরা আবার আসলেন কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, পেছনে পড়ে গেলাম। কারণ ধনী সাহাবিরা, যারা ধনী সাহাবি, তারা খবর পেয়ে গেছেন, তারাও সেই আমল শুরু করে দিয়েছেন, আর আমরা তো আবার পেছনে পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, কিছু যদি আল্লাহ তাআলা কাউকে এক্সট্রা দান করেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, তুমি আমি ঠেকাবো কেমনে? এটা মেনে নিতে হবে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমরা তোমাদের আমল করে যাও। অবশ্য অন্য হাদিসে তো তিনি গরিবদেরকে সুসংবাদ দিয়েছেন যে দুইজন ধনী আর গরিব যদি সমান হয়ে যায়, একই পর্যায়ের আমল থাকে দুইজনের, যিনি গরিব তিনি 500 বছর আগে, ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। গরিবদের জন্য অন্য সময় তিনি সুসংবাদ দিয়েছেন, যারা দুনিয়াতে কিছু সাফার করবে, কিছু কমতি যাদের হবে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালার কারণে, যে কোনো কষ্ট হয়, সেই কষ্টের মূল্য আল্লাহ তাআলার কাছে আসে। অবশ্য যাই হোক, এই হাদিসগুলোতে আমরা কি পেলাম? আরেকটি কাহিনী শুনি আজকে। বদরের যুদ্ধের সময় সাহাবী সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু আনহু, সাদ হলেন ছেলে, খাইসামা পিতা, পিতা পুত্র দুজনেই যুদ্ধে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যথেষ্ট প্রস্তুতি ছিল না, দুইজনকে তিনি নিতে পারবেন না, অস্ত্র শস্ত্র নেই। তিনি বললেন, তোমরা দুইজনের একজন ঠিক করো কে যাবা। দুইজন বলে যে আমরা দুজনই যাব, সাদও যাবেন, পিতা খাইসামাও যাবেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়িতে যাও, গিয়ে লটারি করো, যার নাম উঠে তিনি আসুক, যার নাম উঠবে সে আসবে। বাড়িতে এসে খাইসামা বললেন, সাদ তুমি তো জোয়ান মানুষ বাবা, আমি চলে যাই, লটারি দরকার নাই, আমাকে যেতে দাও, তুমি থাকো বাড়িতে। সাদ রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বললেন যে, বাবা এটা যদি জান্নাত ছাড়া অন্য কিছু হতো তাহলে দিয়ে দিতাম আপনাকে, কিন্তু এটা জান্নাতের বিষয়, আমি জান্নাত মিস করতে চাই না, আমি চাই আমার এই চেহারা আল্লাহর রাস্তা শহীদ হয়ে যাক, এবং আমি জান্নাত মিস করব না, আমি জান্নাতে চলে যাই। তো কাজেই লটারির দিকে আমাদেরকে যেতে হবে। শেষ পর্যন্ত পিতা রাজি হলেন, ঠিক আছে দাও লটারি, যা আল্লাহ তাআলা যার কিসমতে রাখছেন সেই যাব। লটারি দেওয়া হলো, নাম লিখে দুইজনের, যার নাম উঠল তিনি হলেন সাদ, সন্তান, পিতা না, পুত্রের নাম উঠল। এখন পিতা মানে মেনে নিতে হবে, যাও ঠিক আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল। সন্তান চলে গেলেন জিহাদের ময়দানে, বদর যুদ্ধে সাদ শহীদ হয়ে গেলেন। জান্নাতে যেতে হবে এই উচ্চাকাঙ্ক্ষা আর দৃঢ় সংকল্প, তার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন, এগিয়ে যাবেন, পেছনে হটবেন না, সেটা নিশ্চিত করেই ছাড়বেন। এই নাম হলো দৃঢ় সংকল্প, এর নাম হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। এই কঠিন সংকল্প যাদের আছে পৃথিবীতে তারা সেটা অ্যাচিভ করতে পারবে। তাদের কঠিন সংকল্প নাই, তারা সহজে শুধু কল্পনা করে করে স্বপ্ন অনেক কিছু দেখা যায়, কল্পনায় অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু কাজে লাগার জন্যে অ্যাচিভ করার জন্য যদি কিছু করতে হয় কাজ করতে হবে, তৎপর থাকতে হবে। আমাদের জীবনে এই যে কথাগুলো সাহাবায়ে কেরামের জীবন থেকে শুনলাম, বলুন দেখি এক নম্বরে আমাদের এলেম শিখার জন্য আমাদের কী সংকল্প আছে? দিনের মৌলিক বিষয়গুলোকে কোরআন হাদিসকে বোঝার জন্য কি সংকল্প আছে সে ব্যাপারে আরেকটা এক্সাম্পল নিয়ে আসি। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে মদিনায় আছেন। তিনি চান প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শিখবেন, এলেম শিখবেন, কিন্তু বাড়িঘর আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, তাদের জন্য কিছু আয় ইনকামের দরকার। তখন তিনি এক পরামর্শ করলেন, তার প্রতিবেশী আনসারী সাহাবী ছিলেন, তার সঙ্গে পরামর্শ করলেন যে ভাই শোনো, আমারও কিছু রুজি রোজগার আছে, তোমারও আছে, এখন আমরা প্রত্যেক দিন গেলে তো দুইজনেরই ছেলে মেয়ে সংসার চালানো মুশকিল আছে। এক কাজ করি, আমরা একটা রোটা সিস্টেম করি, রোটা, একদিন তোমার একদিন আমার। আমি একদিন যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখব, হাদিসগুলো এসে তোমাকে রাত্রে বলে দেব, তুমি ঘরের কাজ করো, সেদিন রুজি রোজগার কাজ সেরে ফেলো। পরের দিন তুমি যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, আর আমি কাজ করব তোমার থেকে রাত্রে সবগুলো হাদিস শুনে নেব। এতে করে আমরা দুইজনেই কোনো গুরুত্বপূর্ণ নলেজ মিস করব না। সিদ্ধান্ত থাকলে কিভাবে মানুষ পরিকল্পনা করে, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছাটা বড় কথা, প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকতে হবে। এই ইচ্ছা শক্তি নিয়ে সাহাবায়ে কেরাম এগিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কামিয়াবি দান করেছেন, আখিরাতের কামিয়াবি দান করেছেন, ইতিহাস সৃষ্টি করেছেন সাহাবায়ে কেরাম। আরব দেশের যেখানে সভ্যতা ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, তারা কি ইমানের আলো পেয়ে সারা দুনিয়াকে তারা এই আলো উপহার দেওয়ার জন্য চেষ্টা করলেন। আল্লাহ তাআলা তাদের হাতে দুনিয়ার কত জায়গায় আলো ছড়িয়ে দিলেন, দুনিয়া তাদের পায়ের নিচে চলে আসলো। দিনকে অগ্রাধিকার দেওয়ার কঠিন সংকল্প থাকলে দুনিয়া পায়ের নিচে চলে আসবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুনিয়া তোমার কাছে চলে আসবে ওয়াহিয়ার আগে মা, তুমি আখিরাতকে প্রায়োরিটি দিলে দুনিয়া বাধ্য হয়ে তোমার পায়ের উপরে চলে আসবে, দুনিয়া চলে আসবে তোমার কাছে। তোমাকে দুনিয়া জুড়ে এত বেকার হওয়া লাগবে না, সব ছেড়ে দিতে হবে না, কিছু করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করলেন, আরেকদিন দুনিয়া কমিয়ে দিলেন। আমরা দিনের জন্য যদি করতে হয় আমরা কিছু কম্প্রোমাইজ করা লাগে, দুনিয়ার মধ্যে করব, দুনিয়া একদম ছেড়ে দিতে হবে না, কিন্তু আখিরাতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। তাহলে আসি আমরা আমরা কি শিখলাম এই হিম্মতের আলোচনায়, যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে উঁচু হিম্মত নিতে হবে এবং এই দুনিয়ার কল্যাণ চাওয়ার মধ্যেও আপত্তি নাই। আখিরাতের কল্যাণের অর্থ এই না যে দুনিয়ার কল্যাণকে একদম কোরবানি করে দিতে হবে, নট নেসেসারি। আল্লাহ তাআলা জানেন আমাদের প্রয়োজন আছে, সেজন্য আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোনো জায়গার হাসানাত আমরা চেয়ে বসি, কিন্তু আমাদের মুশকিল হয়ে যাচ্ছে, আমরা তো দোনোটা চাই না। আখিরাতেরটা মাঝে মধ্যে চাই, কিন্তু খুব দুর্বল চাওয়া, আমাদের চিন্তা পেরেশানিতে দুনিয়াটার জন্য। আর আখিরাতেরটা হয়তো বা মুনাজাতেই শুধু চাই, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা মজবুত করে ধরিনি, দৃঢ় সংকল্প নাই আমাদের সেই ব্যাপারে। আর কি পরিমাণ কোরবানি যদি করার আগে করতে প্রস্তুত আছি, যে পদক্ষেপ নিতে হয় নিতে প্রস্তুত আছি, এরকম কি আমাদের অবস্থা হয়? আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মানুষগুলো যাদের আখিরাতের কোনো চিন্তা নেই, যারা জান্নাতুল ফেরদাউসের কোনো খবরই যাদের মধ্যে নেই, যাদের কাছে জাহান্নামের আগুনের খবর নেই, যাদের কাছে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার মতো কোনো চিন্তা নেই, তারা যে তরিকায় তাদের জীবনের কর্মসূচি চালিয়ে নিচ্ছে, তাদের জীবন পদ্ধতি যেভাবে যাচ্ছে, আমরাও যদি তাদের মতো হয়ে যাই তাহলে আমাদের ভিশন কি জীবনে, জীবনে আমাদের বড় একটা দৃষ্টিভঙ্গি কি, জীবনের দৃষ্টিভঙ্গি তাহলে ঠিক হয়নি। সাহাবায়ে কেরামের ভিশন ছিল, হিম্মত ছিল, সেটা আমরা মিস করে ফেলেছি। তাহলে আসুন আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি যে আল্লাহ তুমি আমাদেরকে একটা বিশাল ভিশন দাও জান্নাতুল ফেরদাউসে যাওয়ার, তার জন্য আমার জীবনকে যেভাবে গড়তে হয় আমার পরিবারকে যেভাবে গড়তে হয়, আমার দুনিয়ার কিছু যদি কোরবানি করতে হয়, আখিরাতের জন্য আল্লাহ প্রায়োরিটি দিতে তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, হিম্মত দান করুন, আল্লাহ তাআলা কবুল করুন। পিএস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, এই পুরো সময় ধরে এই আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। ওয়াবিল্লাহি তৌফিক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দারসে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দারসে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম আজ সন্ধ্যা ৬টায় আর পুনঃসম্প্রচার দুপুর ১:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, solution or problem, heaven or hell, there is a misconception, you choose, beauty, wealth, family status, virtue, decide what you want, decide your choice, be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhun Ardhangini Natitangini proti Robibar raat 7:30 aap puno samprochar sokal 9:30 Bangladeshe Peace TV Banglay. ইলমি পরিবেশ, কুসংস্কার কিভাবে আমাদের আকীদার মধ্যে ঢুকেছে, এটা একটি অপসংস্কৃতি, অপবিশ্বাস। ইসলামী পথপ্রদর্শন, জ্ঞান না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে, এগুলো আসলে শরীয়ত সম্মত না। ফলপ্রসূ আলোচনা, দয়ার নবী তিনি বলেন জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায়। কুসংস্কারগুলি আমাদের চেনা দরকার, এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস, হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা, কাল রাত 9:30 পুনঃসম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।